ডিআইও অফিস সেখানে দেখা গেছিল যে ডিআইও যে অফিসার সহ দুজন সিভিক ভলান্টিয়ার করোনা আক্রান্ত হয়ে গেছিল, যার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল ডিআইও অফিস। দেখা যাচ্ছে আজকে থেকে নতুনভাবে খোলা হয়েছে। কি কি বিধিনিষেধ নিয়ম অনুযায়ী আজকে খোলা হয়েছে? এই করোনার প্যান্ডামিক মিলে আমরা আবার খুলেছি। আমাদের এখানে ড্রপ বক্স এবং স্যানিটাইজার এবং অন্যান্য সিস্টেমগুলো আছে, ওইগুলোকে আমরা ড্রপ বক্সে কাগজপত্র নিচ্ছি, তারপরে আমরা এইগুলো ইনকোয়ারি করছি। আচ্ছা, এবং একজনা করে আসছে বিধি গুলো মেনে সেইভাবে আমরা করছি, এবং তারপরে কাগজপত্র চলে যাচ্ছে, যে সিস্টেম আছে সেই সিস্টেম। প্রতিদিনের কার্যক্রম কি এইভাবেই চলবে এখন আপাতত? এখন যতদিন এইভাবে প্যান্ডামিক আছে সেইরকমভাবেই চলবে, পরিস্থিতির উপর নির্ভর করবে। আচ্ছা।